আসসালামু আলাইকুম, আমি মোমেন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে করব এই যে, এখানে মিষ্টি কুমড়া কেটে নিছি, মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস, আর এখানে কেটে নিছি পেঁয়াজ। এই তো এখানে কড়াই বসিয়ে দিছি। দিয়ে দিতেছি পরিমাণ মতো তেল। দিয়ে দিতেছি আদা বাটা, রসুন বাটা, একসাথে মিক্স করে এটা। দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা। দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম এক চামচ লবণ। এক চামচ আর অল্প একটু হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া দিলাম এক চামচ। তো এখন এটা ভালো করে কষিয়ে নিব, অল্প একটু পানি দিব। এটা আমার মশলাটা থেকে তেল উঠে গেছে, এখন আমি মাংসগুলি দিয়ে দিব। তো এইটা আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। তো এটা ঢেকে দিলাম, এটা হতে থাক। তো এটা এখন একটু নাড়া দিয়ে দিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল করতে ক্লিক করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আর একটু হওয়ার পর এখানে আমি ঝোল দিয়ে দিব।
তো এই তো কষানো হয়ে গেছে, এখন এখানে আমি ঝোল দিয়ে দিব। তো তরকারিটা প্রায় আমার হয়ে গিয়ে আসছে, এই জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এখন তরকারিটা আমি একটু ধনিয়া পাতাটা হওয়ার পর নামিয়ে ফেলবো। হওয়ার পরে তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।